আইলাম তোমাকে একটু খোঁজ খবর করতে, তোমাকে প্রতি আমার একটা দায়িত্ব আছে না? বইবেন কোথায় যে বইতে দেই? আরে এই হনো হনো, এত অস্থির হই না তো। আসলে তোমাকে লাগিয়া আমার খুব কষ্ট লাগে, কি হরো না করো, কি খাও না দাও। আচ্ছা, এই যে মানুষের জোয়ারের লান কলিকাতা যায়, তুমি যাও না কে? হ্যাঁ, হনসি তোমাকে বললে অনেক আত্মীয় স্বজন আছে। এইটা কি করলেন চেয়ারম্যান সাহেব? যাউন কলি কি যাউন যায়, ওই যে দেখেন আমার ঠারুদার ঠারুমা, আমার বাপের সীতা, আমার মায়ও তো এই মাটিতে হয়ে রয়েছে, আর আমি এই মাটি ছেড়ে কই যাবো এই বয়সে? মরার আগে আর যাই না। কিছু কি কইলে না? না কিছু কই নাই। তো হলো ওই যে জমিদার বাড়ির পেছনের যে পুষ্কনিটা, এইটা সহ ছয়খানি জমি কিনছি। খারাপ না, কিন্তু এর যে বয়স হয়ে যায় বিয়ে দেয়া লাগবে এই খবর তোমার আছে? পরে এর লগে মিশা গ্রামের মধ্যে একটা কলঙ্ক ছড়াইলে কি করবা, হারাদার জীবন কান্দা লাগবে। সবই তো আপনার চোখের সামনে, আর মাইয়া যখন বড় হয়েছে বিয়ে তো দিতেই হইবে। চেয়ারম্যান সাহেব একটা পাত্র পুত্র দেখেন ভালো মন্দ। তোমার মিয়া নিজেরই তো খাওয়ার টাহা নাই, পিন্ধনের কাপড় নাই, তোমার মাইয়ের বিয়ে করতে হইবে কি জজ ব্যারিস্টার? আর যদি পোলার কথা কও তাহলে পোলা তো মুখ আশেপাশেই আছে, পায়ে পায়ে ঠক্কর খায়। কেডা কেডা, এই যে মগর নয় পুষ্পর লেগে এককালে পারফেক্ট এই সামরা। হ্যাঁ, আপনি কি কনে সম্পর্ক? আর কি কই মানে, তুমি জানো ও ডাপিতের কামরে দৈনিক কাঁচা টাকা কামায়, 400 টাকা থাকে। আমি তো আছি তোমার ভাই শুয়েই থাকবে। এই মদফটার লগে আমার মাঝে বিয়ে দিব? আর কি ক মদ, এইটা আপনি কি কোন চেয়ারম্যান সাহেব? আরে মদ করইবে কে? আর কি কই যাবে, একটা বউ বউ হইলে ঠিক হই যায়, তুমি বুঝো না? না না চেয়ারম্যান সাহেব, আমি এইটা মানতে পারলাম না। কত আরে মা,